হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি বানাতে চলেছি আজকে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি সবার ফার্স্টে পালং শাকটাকে ধুয়ে নিয়ে আগে আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে, ঠান্ডা করার পরে আমি এটাকে মিক্সিং জারে ঢেলে পেস্ট করে নেব। তো তারপর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, সেখানে আমি কড়াটাকে গরম করে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নে দিচ্ছি একটা দারচিনি, একটা চাকরি ফুল, 2 লবঙ্গ, 2 গোলমরিচ, 1 ছোট এলাচ আর 1 বড় এলাচ। তো এটাকে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু সামান্য জিরে দিয়ে দিচ্ছি। তো এটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ছোট একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, রসুন, কড়াইশুঁটি আর একটা ক্যাপসিকাম আর একটা ছোট একটা কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি এক এক করে এবার দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজার পরে আমি এখানে রসুনের কুচিটা দিয়ে দিচ্ছি। তো এটাকেও খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তারপরে আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে ভুট্টার দানা দিয়ে দিচ্ছি। তো আমি ভুট্টা দানাটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, আর এখানে আমি একটা গোটা ভুট্টার হাফটা কেটে ব্যবহার করছি, মানে একটা গোটা ব্যবহার করছি না, অর্ধেকটা ব্যবহার করছি। তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকেও খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং শাকে, সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো ওই মিক্সিং জারে একটু জল মিশিয়ে সেই জলটা এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকোচ্ছে। তারপরে আমার এখানে জলটা শুকিয়ে গেছে অলমোস্ট। তো আমি এবার এখানে চালটা আগে থেকে ভেজানো ছিল সেই ভেজানো চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে চালটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ চালটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য চালটা হালকা নাড়াচাড়া করার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো যত কাপ চাল তার 2 গুণ জল দিতে হবে। যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল দিতে হবে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমাদের রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।